হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্বাগতম সকলকে নতুন আরেকটি ক্লাসে। আমাদের প্রিপোজিশন এর সিরিজটি চলছে, তো আজ আমরা প্রিপোজিশন পার্ট 6 নিয়ে আলোচনা করব। যাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা আছে তারা আমাদের প্রথম থেকে পার্ট 1 থেকে ধারাবাহিকভাবে যদি এই প্রিপোজিশন গুলো দেখেন, আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। তো আজ আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এবং তাদের ব্যবহার নিয়ে, এবং কিভাবে আমরা সেগুলোকে একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, এগুলোর কত ধরনের অর্থ দিয়ে থাকে, এবং কিভাবে আমরা এগুলোকে আমাদের স্পোকেন ইংলিশ এবং আমাদের রিটেন ইংলিশে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আজ আমরা যে প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এগেইনস্ট, অ্যাবাউট, বিসাইড, বাহাইন্ড। এগেইনস্ট, অ্যাবাউট, বিসাইড, বাহাইন্ড। তো ফার্স্ট অফ অল, ইউজ অফ এগেইনস্ট, বিরুদ্ধে বোঝাতে এগেইনস্ট বসে। উই ফট এগেনস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার, আমরা পাকিস্তানের সাথে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। আই উইল ফাইট এগেনস্ট মাই এনিমি বাই ইন্টেলিজেন্স, আমি আমার বুদ্ধিমত্তা দ্বারা আমার শত্রুর সাথে ফাইট করব। বিপরীত অর্থ বোঝাতে এগেনস্ট বসে। হি স্যাট এগেনস্ট দ্য ওয়াল, সে ওয়ালের ওই পাশে বসেছিল, মানে দেয়ালের অপর পাশে বসেছিল। আই সিট এগেনস্ট দ্য রুম, আমি রুমের বিপরীত পাশে বসি। এইভাবে আমরা এগেনস্ট প্রিপোজিশনটার ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে অ্যাবাউট, সম্বন্ধ বা সম্পর্ক বোঝাতে অ্যাবাউট বসে। হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, সে আমাকে গেম সম্পর্কে বলেছিল, সে আমাকে গেম সম্পর্কে বলেছিল সম্পর্কে। আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি সম্পর্কে বলবো। অ্যাবাউট দ্য ম্যাটার, ম্যাটার মানে একটা ব্যাপার বা বিষয়। ইউজ অফ বিসাইড, দেখেন পাশে বোঝাতে বিসাইড বসে। হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল, সে পরীক্ষার হলে আমার পাশে বসেছিল। দ্য পেন বিসাইড দ্য টেবিল, কলমটা টেবিলের পাশে। এই বিসাইড নিয়ে অনেকেই একটা কনফিউশনে পড়ে থাকে, সেটা হচ্ছে এটা ছাড়াও আমাদের আরেকটা ওয়ার্ড আছে বিসাইডস, BESIDES, যেটা প্রিপোজিশন না, কনজাংশন বা লিঙ্কার্স হিসাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, যেটার অর্থ পাশাপাশি বোঝায়। আর আলাদা দুটো ওয়ার্ডকে বা আলাদা দুটো সেন্টেন্সকে সেটা সংযুক্ত করে। আর এই যেটা আছে বিসাইড, এটা হচ্ছে পাশে বোঝায়। যেমন হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল, দ্য ফ্যান বিসাইড দ্য টেবল। আর ওইটার ব্যবহারটা এরকম, যেমন সে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলে, তো হি প্লেস ফুটবল বিসাইডস ক্রিকেট, বিসাইডস, BESIDES। তো এটা আপনারা একটু নোট ডাউন করে রাখবেন। ওকে, ইউজ অফ বাহাইন্ড, পিছনে বোঝাতে বাহাইন্ড বসে। প্লিজ স্টে বাহাইন্ড মি, এটার প্রোনাউন্সিয়েশন বিহাইন্ডও করতে পারেন, বাহাইন্ডও করতে পারেন। সো দ্য ক্যাট বাহাইন্ড দ্য চেয়ার, বিড়ালটা চেয়ারের পিছনে। তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল প্রিপোজিশনের, এই যে কয়টি প্রিপোজিশন আছে এদের ব্যবহার। আমি আবারও বলছি, আমরা কি কি নিয়ে আলোচনা করলাম, অ্যাগেনস্ট, বিসাইড, বাহাইন্ড, এবং আমাদের অ্যাবাউট। ইয়েস, সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য অ্যানাদার ক্লাস, থ্যাংক ইউ।